ফিচার কাকে বলে, ফিচার কত রকম এবং ফিচার লেখার পদ্ধতি কী? বন্ধুরা, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কিন্তু এই ফিচার লেখার টেকনিক বা ফিচারের সংজ্ঞা। এটা যদি না জানা থাকে তোমার প্রপার ওয়েতে, তোমার যদি কোশ্চেন করে ফিচার কাকে বলে উত্তর দিতে পারবে না, তোমার যদি ফিচার লিখতে দেয় মানে একটা প্রতিবেদন লিখতে দেয়, তোমাকে বলা এটা ফিচার আকারে এই প্রতিবেদনটি তোমার লিখতে হবে 1,000, 1,500 বা 2,000 শব্দের মধ্যে, সেটাও তোমার কিন্তু মানে লেখা সম্ভব হবে না যদি ফিচার কাকে বলে এটা ঠিকঠাক না বুঝে নাও। তা আজকের ভিডিওতে আমরা ফিচারের সংজ্ঞাটা যেমনি বুঝবো, তেমনি ফিচার লেখার স্টাইলটা বুঝবো এবং আমরা কত রকমের ফিচার হয়, 8-9 রকমের যে ফিচারের রকম আছে গঠনমূলক ফিচার, সেগুলো কিন্তু আজকে ওয়ান আফটার ওয়ান জানবো। তাই আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা মাস কমিউনিকেশন এবং জার্নালিজমের স্টুডেন্টদের জন্য। তো ওয়ান আফটার ওয়ান শুরু করবো, চলুন শুরু করা যাক। কিন্তু সবার প্রথমে আমরা ফিচার ব্যাপারটা বুঝে নিই কাকে বলো, রাইট? তারপরে আমি তোমাদেরকে একটা নোটসও বলবো। আমার কাছে কিন্তু অলরেডি ইতিমধ্যে আমি একটা নোটসের আমার খাতাটা নিয়ে বসেছি, আমি এখান থেকে তোমাদের ফিচারের নোটসটাও লিখিয়ে দেবো ওয়ান ডিকটেট করে আস্তে আস্তে। মানে যারা মনে করছো এটা লিখে নেবে তারাও কিন্তু আস্তে আস্তে শুনে লিখে নিতে পারো, বা যারা শুধু বুঝে নিয়ে পরীক্ষার হলে বুঝে লিখে দেবে সেটা তোমরা কিন্তু করতে পারো, যেটা তোমার সুবিধা। ওকে, তো চলো ফিচার কাকে বলে বুঝে নিই। দেখো, যে কোনো সংবাদপত্রে একটা তো নিউজ লেখা হয়, যে নিউজটাকে বা নিউজের যে আর্টিকেলসগুলো ছাপানো হয়, তো নিউজটা লেখার একটা পদ্ধতি হচ্ছে হলো ফিচার। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, তাহলে সংবাদ তোমরা লিখি, তাহলে ফিচার লেখাটা আলাদা কী? সংবাদ মানে জেনারেল নিউজ লেখার পদ্ধতি এবং ফিচার লেখার পদ্ধতির মধ্যে কিন্তু একটা কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য? দেখো, সংবাদটা খুব স্ট্রেট ফরওয়ার্ড, 5W1H-এর মধ্যে দিয়ে আমরা লিখে দিই, ইনভার্টেড পিরামিড আকারে আমরা লিখে দিই, রাইট? মানে মানে যে কোনো নিউজের আর্টিকেল। কিন্তু ফিচার হচ্ছে হলো শুধু এখানে তথ্য দেওয়া নয়, ফিচার কিন্তু শুধু খবরটা দেওয়া নয়, সরি, এখানে ফিচারের মধ্যে শুধু খবরটি দেওয়া নয়, তার মধ্যে থাক ফিচারের মধ্যে থাকবে তথ্য, ফিচারের মধ্যে থাকবে একটা রিসার্চ, মানে সেটা পেছনকার রিসার্চ, সেটা গবেষণা সেখানে থাকবে এবং মানুষের কাছে ওই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবে যেটা বিয়ন্ড দ্য সিন, মানে একদম ভেতরকার যে খবরগুলো সেটা ফিচারের মধ্যে লেখা হয়। ফিচার কিন্তু অনেক আর্টিস্টিক আকারে লেখা হয়, অনেক ক্রিয়েটিভ আকারে লেখা হয়, অনেক শৈল্পিক ব্যাপারটা থাকতে হয়। তুমি যদি একদম প্লেন একটা নিউজ দেখো সেখানে কিন্তু শৈল্পিক ব্যাপারটা থাকে না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড নিউজটা দিয়ে দেওয়া হলো। মানে ধরো কোথাও একটা দুর্ঘটনা ঘটেছে, এখানে এখানে দুর্ঘটনা ঘটেছে, এত লোক মারা গেছে, বাসটি অমুক দিক থেকে আসছিলো, উল্টো দিক থেকে ডাম্পার আসছিলো, সংঘর্ষ হয়, পুলিশ এসছে, এই এই পদক্ষেপ নিয়েছে, জাস্ট ইনফরমেশানটা দিয়ে দেওয়া হলো। কিন্তু ফিচারে কিন্তু ইনফরমেশনসের ভেতরকার তথ্যগুলো দেওয়া হয়, একটা আর্টিস্টিক লেখা থাকবে একটা, এগুলো কিন্তু বিভিন্ন বিষয় অবস্থা থাকবে। তা নিউজ আর ফিচারের মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝা গেল, নিউজ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, ফিচার অনেক বেশি ক্রিয়েটিভ, একটি কাব্যিক ব্যাপার থাকবে, একটি লিটারেচার সাহিত্য ব্যাপার কিন্তু ফিচারের মধ্যে অবশ্যই থাকবে। তো এবার চলো ফিচারের সংজ্ঞাটা আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি নোটসের জন্য বলে দিচ্ছি। পরীক্ষায় যদি ফিচার কাকে বলে প্রশ্নটা করে, তোমরা এই নোটটা লিখে দেবে, তাহলে কিন্তু একেবারে কেল্লাফতে, রাইট? আমি খুব আস্তে আস্তে পড়বো, মন দিয়ে শুনবে। ফিচারের সংজ্ঞা, সংবাদপত্রের বা সাময়িক পত্রের যে সমস্ত বিষয় প্রতিবেদন প্রকাশিত হয় তার মধ্যে অন্যতম হলো ফিচার। সংবাদে যেমন নতুনত্ব থাকে, ফিচারের মধ্যে থাকে এক অভিনবত্ব যা দ্রুত মানুষের মনোসংযোগ আকর্ষণ করে। সংবাদ যেমন নতুন কিছু জানায়, ফিচার তেমন তথ্য সরবরাহ করে। 1500 থেকে 2,000 শব্দ তৈরি করে ফিচারের ইমারত। সঙ্গে থাকে ছবি যা বিষয়ের উপস্থাপনাকে বিশ্বাসযোগ্য করে তোলে। একটি বিষয়কে বিস্তৃত প্রেক্ষাপটে বিশ্লেষণ ও ব্যাখ্যা সহ উপস্থিত করা হলো করা হয় ফিচারে। অনেক তথ্য ও মতামত বিচারবোধ থাকতে পারে একটি ফিচারের মধ্যে। এটা হলো প্রথম প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ চেঞ্জ করে লেখো, মানে ফিচারের সংজ্ঞাটাই বলছি, প্যারাগ্রাফ চেঞ্জ। ফিচারের আঙ্গিক সংবাদ রচনার আঙ্গিক থেকে একেবারে আলাদা। সংবাদ প্রধানত উল্টো পিরামিড বা ইনভার্টেড পিরামিড রীতি অনুযায়ী লেখা হয়, কিন্তু ফিচার সাহিত্য রচনার আঙ্গিক মেনে চলে। বর্ণনায় নাটকীয় উপস্থাপনা বেশি গুরুত্ব পায়। ফিচার লেখকের মধ্যে থাকতে হবে ঝরঝরে গদ্য লেখার মতন সহজ সরল শব্দ, সঠিক উপমা রচনা হতে হবে দক্ষ। ফিচার হলো বাস্তব ও সত্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি লেখনী। ফিচার রচনাকে বিশ্বাসযোগ্য আর বাস্তব
বস্তুনিষ্ঠ করে তোলে সাক্ষাৎকার বা ইন্টারভিউ। তা নিউজ আর ফিচারের মধ্যে সঙ্গটা ডিফারেন্সটা বোঝা গেল, নিউজ কিন্তু মধ্যে নাটকীয়তা থাকে না, স্ট্রেট ফরওয়ার্ড হয়, ফিচারের মধ্যে নাটকীয়তা একটা লিটারেচার বোধ কিন্তু অবশ্যই থাকবে। এবার এবার ফিচার লেখার কিন্তু মোটামুটি মানে ছটা মানে পদ্ধতি আছে, পদ্ধতি বলতে বৈশিষ্ট্য রয়েছে, মানে একটা ফিচার তুমি লিখবে তার মধ্যে না ছটা পদ্ধতি আমাদের কিন্তু অ্যাড করতে লাগে, টেকনিক অ্যাড করতে লাগে। এই টেকনিকটা যদি না জানো তুমি কিন্তু ফিচার লিখতে পারবে না। আমরা তো বুঝে গেলাম ফিচার কাকে বলে, এবার ফিচারটা লিখতে হবে। তোমাকে একটা নিউজ দিয়ে বললো যে এই নিউজটির ওপরে বা এই ইনফরমেশানটা নিয়ে বা এই খবরটির ওপরে একটা ফিচার রাইটিং করে দাও। তা তুমি তো ভাববে তো ফিচার তো বুঝে গেছি, তো লিখবোটা কেমন করে? কোনো চিন্তা নেই, ছটা বৈশিষ্ট্যই বলে দিচ্ছি। যে ছটা বৈশিষ্ট্য হচ্ছিলো ফিচার লেখার পদ্ধতি, এই ছটা পদ্ধতি তুমি যদি ফলো আপ করো তাহলে কিন্তু অনায়াসে ফিচার তুমিও লিখতে পারবে, অনেকের থেকে ভালো ফিচার লিখতে পারবে। এবং সর্বোপরি আজকে তোমাদেরকে বলবো একটা পত্রিকার কথা, যে পত্রিকাটা তুমি যদি পড়ো তোমার কিন্তু ফিচার লেখার অনেক স্কিল আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে যাবে। আমি কিন্তু মানে একটু এক্সেপশনাল পত্রিকা বলবো, মানে এক্সেপশনাল বলতে ওরাও জনপ্রিয় পত্রিকা কিন্তু সবাই কিন্তু এই মানে আনন্দবাজার এই পড়ে, আনন্দবাজারের বাইরেও একটা খুব ভালো পত্রিকা আছে, এই পত্রিকাটা কিন্তু ফিচার লেখার স্টাইলকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, রাইট? ওটা অবশ্যই তোমরা পড়বে, দু চারটে পড়লেই তোমার আইডিয়া হয়ে যাবে। আমি নোটটার পরে তোমাদেরকে বোঝাচ্ছি যে কোন পত্রিকাটা পড়লে ফিচারটা ভালো করে শিখতে পারবে। তো এবার চলো ফিচার লেখার পদ্ধতি ওয়ান আফটার ওয়ান আসছি। নাম্বার ওয়ান, সংবাদ সাধারণ ও জনগণের ভাষায় প্রস্তুত কিন্তু ফিচারের বিষয়বস্তুর মধ্যে একটা ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা থাকবে দাঁড়ি। তারা একটি ফিচার একটি বিশেষ বর্গ ফিচার ধারার কেন্দ্রীভূত, ফিচার একটি বিশেষ বর্গ যেটা ফিচার ধারার কেন্দ্রীভূত। পয়েন্ট নাম্বার টু, সংবাদ প্রত্যেক পত্রে একই স্বরূপ হয়, সংবাদ প্রত্যেক পত্রে একই স্বরূপ হয় কারণ তার তথ্য অপরিবর্তনশীল, সংবাদের তথ্য তুমি পরিবর্তন করতে পারবে না। কিন্তু বিষয়ের ওপর পৃথক পৃথক পত্রে নেওয়া ফিচার প্রস্তুতি নিতে হয়, মানে ফিচারটার মধ্যে কিন্তু মানে একটু ভেরিয়েশন বা ভ্যারাইটি অবশ্যই থাকে। নেক্সট থার্ড বা তিন নম্বর, লেখনীর সাথে লেখার নাম প্রকাশ হয় ফিচারের ক্ষেত্রে, সংবাদের ক্ষেত্রে অনেক সময় ফিচারের মানে সংবাদ যে লিখে তার নাম নাও যেতে পারে, নিজস্ব সংবাদদাতা যদি নাও দিতে পারে, কিন্তু ফিচার কিন্তু যেটা স্পেশাল রাইটিং অবশ্যই ফিচারের সঙ্গে ফিচারটি যিনি লিখেছেন তার নামটি কিন্তু অবশ্যই মানে দেওয়া হয়ে থাকে। চতুর্থ বা চার নম্বর পয়েন্ট, ফিচারে অতিরিক্ত সাজসজ্জা থেকে শুরু করে তথ্য ও কল্পনার রোচক সংমিশ্রণ হতে হয়। তাহলে ফিচারের মধ্যে কী থাকবে? অতিরিক্ত সাজসজ্জা থাকবে থেকে শুরু করে তথ্য থাকবে, কিছু কল্পনা থাকতে পারে, সব মিলিয়ে অতিরিক্ত একটি রোচক সংমিশ্রণ কিন্তু ফিচারের মধ্যে আমরা দেখতে পারি। নাম্বার ফাইভ, ঘটনার পরিবেশ বিভিন্ন প্রতিক্রিয়ায় ও ভবিষ্যতের পরিমাণের সমাবেষ্টিত থাকে, মানে ঘটনার যে মানে এই মুহূর্তের ব্যাপার কী ঘটছে এবং ভবিষ্যতে কী ঘটতে পারে সেই নিয়েও কিন্তু একটা সমাবেশ বা কল্পনার একটা হতে পারে, এই ঘটনাটি ঘটেছে ভবিষ্যতে এফেক্ট কী হতে পারে এই নিয়েও কিন্তু একটা ওভারঅল আইডিয়া ফিচারের মধ্যে থাকতে পারে। নিউজে কিন্তু থাকে না, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটু তথ্যটাই থাকে, ভবিষ্যৎটা প্রিডিক্টেড নিউজ মানে ভবিষ্যৎ প্রিডিকশন কিন্তু নিউজে করা হয় না, কিন্তু ফিচারে কিন্তু ভবিষ্যতের প্রভাব কী হতে পারে সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা করা থাকতে পারে। নাম্বার সিক্স অ্যান্ড লাস্ট পয়েন্ট, ফিচারে ইন্ট্রো লেখার নিয়ম নেই, আমরা নিউজের একটা ইন্ট্রো পার্ট লিখি, ঠিক আছে, নিউজ ফিচারে ইন্ট্রো লেখার নিয়ম নেই, এটি নির্ভর করে বিষয়ের ওপরে, পাঠকের আকর্ষণ ভালো করে ধরা যাবে এমন একটি মন্তব্য বা ঘটনা দিয়ে শুরু করে ধীরে ধীরে বিষয়ের মধ্যে প্রবেশ করলে মনোসংযোগ ধরে রাখা যাবে, রাইট? মানে পাঠকের প্রথমে একটা আই ক্যাচিং সাবজেক্ট দিয়ে আমরা কিন্তু মানে ফিচারটি শুরু করতে হয়। মানে ফর দ্য এক্সাম্পল তুমি দেখবে মানে ফেসবুকে বা ইউটিউবে মানে ফিড আছে, নিউজ আছে ফেসবুকে দেখবে, আমাদের যারা তোমার ফেসবুক তোমরা নিশ্চয়ই সবাই করো, দেখবে একটা চমকপ্রদ একখানা মানে হেডলাইন থাকে, মানে দেখেই মনে হলো যে এটা কী হলো ব্যাপারটা খুলে দেখি। তো ফিচারের প্রথম লাইনটাই বা প্রথম শুরুটাই কিন্তু একটা চমক অবশ্যই থাকতে হবে। প্যারা এই প্রথম ছটা পয়েন্ট লিখলে এবার মানে ফিচারের লেখার পদ্ধতির মধ্যে প্যারাগ্রাফ চেঞ্জ করে কনক্লুশনটা লেখো, ফিচার লেখা কোনো অবস্থাতেই প্রবন্ধ লেখা নয়, অত্যন্ত প্রাঞ্জল ভাষার ব্যবহার করে বক্তব্য হাজির করতে হবে, বর্ণনামূলক রচনা লিখতে হবে, লেখকের পর্যবেক্ষণে
লেখকের পর্যবেক্ষণকে প্রতিষ্ঠা করতে হবে যাতে পাঠক লেখাটি পড়তে আগ্রহ বোধ করে। এটা ফিচার লেখার বৈশিষ্ট্য, কনক্লুশন পার্ট, রাইট? এটা ফিচার লেখার বৈশিষ্ট্য, মানে যদি ব্রড 10 নম্বরের কোশ্চেন আসে এটার মধ্যে অ্যাড করে দিতে পারে যে ফিচার লেখার পদ্ধতি কী, ফিচারের সংজ্ঞা, ফিচার লেখার পদ্ধতিটি লিখে, তাহলে তুমি 6টা পয়েন্ট লিখে দিয়ে দিলে বিষয়টা, সংজ্ঞা লিখতে পেরে লিখলে। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আসছি, ফিচার কত রকমের হয়। বন্ধুরা, ফিচার টোটাল হয় হচ্ছে হলো 9 রকমের, দেয়ার আর 9 টাইপস অফ অলমোস্ট ফিচার্স। কত রকমের? আমাদের 9 রকমের ফিচার হয়ে থাকে। এই প্রত্যেক রকম ফিচারের সম্বন্ধে ছোটো ছোটো করে আমি একটা করে ডেফিনেশন দিয়ে দেবো, তারপর হেডিং করে লেখো যে ফিচারের শ্রেণীবিভাগ বা ফিচারের কত রকমের ফিচার্স হয়। ওকে, ফিচারকে মূলত 9টি ভাগে ভাগ করা হয়, সেই ভাগগুলি নিচে আলোচনা করা হলো। নাম্বার 1, সংবাদ ফিচার। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদকে কেন্দ্র করে ফিচার তৈরি হতে পারে। অনেক সময় ফিচার রচনার স্টাইলে সংবাদ লিখতে পারে সাংবাদিক। সফট নিউজ পরিবেশন করা হয় ফিচার রচনার আঙ্গিকে। সংবাদপত্র নিয়মিত প্রচুর পরিমাণে ফিচার ছাপা হয়, এবং যে সমস্ত বড় মাপের খবর হয়ে উঠেছে তা নিয়েই হচ্ছে সংবাদের বড় মাপের যে খবরগুলো হয়েছে সেগুলো সংবাদে ফিচার হয়। শহরে যদি অপরাধমূলক ঘটনা ঘটে, তবে তখন তাকে কেন্দ্র করে তৈরি হয় নিউজ ফিচার। মানে অপরাধের যে ঘটনাটা তো নিউজ, কিন্তু এই অপরাধের ঘটনা বেড়ে গেছে, এই নিয়ে সরকার কী পদক্ষেপ নিচ্ছে, কেন হচ্ছে, সমস্যাটা কী, আমাদের সামাজিক আর্থিক কারণগুলো যেগুলো এই অপরাধমূলক ব্যাপারগুলো বাড়াচ্ছে, এগুলো নিয়ে একটা প্রতিবেদন লেখা হলো, এটা কিন্তু অবশ্যই ফিচার স্টাইলে লেখা হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হলো ব্যক্তিগত ফিচার। এই ধরনের ফিচার লক্ষ্য হলো কোনো বিখ্যাত বা প্রসিদ্ধ ব্যক্তির কার্যকলাপ। আজকের দিনের সফলতার শীর্ষে পৌঁছানো ব্যক্তিদের সংখ্যা নেহাতই কম নয়। যে কোনো ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিত্বদের বিবরণ নিয়ে এই ফিচার তৈরি হয়ে থাকে। এটা ছিল 2 নম্বর, কীগুলো? ব্যক্তিগত ফিচার। 3 নম্বর কী? মানবিক আবেদন ফিচার। যে বিষয়ে মানুষের মন ছুঁয়ে যায়, আবেগকে প্রভাবিত করে, তাই হলো মানবিক আবেদন ফিচার। মানুষের দুঃখ জয় পরাজয় নিয়ে তৈরি হয় মানবিক আবেদনমূলক ফিচার। এই ফিচার পড়ে আমরা যতটা অবহিত হই তার থেকে বেশি উদ্দীপিত হই। এটা হচ্ছে 3 নম্বর ফিচার। কি? মানবিক আবেদন ফিচার, রাইট? এবার চলে আসছি আমরা চতুর্থ ফিচার। চতুর্থ ফিচারটি হচ্ছে হলো ধর্ম বিষয়ক ফিচার। ধর্মকে কেন্দ্র করে বহু লেখা সংবাদপত্রে প্রকাশিত হয়। এর মধ্যে ধর্ম বিষয়ক ফিচার হলো যেমন দুর্গা পুজো, কালী পুজো এবং অন্যান্য উৎসবকে কেন্দ্র করে ঈদের খুশি, ঈদকে নিয়ে, বড়দিনকে নিয়ে যে সমস্ত প্রতিবেদনগুলো লেখা হয় সেগুলো কিন্তু ধর্ম বিষয়ক ফিচারের মধ্যে পড়তে পারে। ওকে, 5th সাংস্কৃতিক ফিচার। দেশের কলা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত ফিচার হলো সাংস্কৃতিক ফিচার। এটি পাঠকের সঙ্গে সংস্কৃতির পরিচয় ঘটায়। ধরে নাও, মানে পশ্চিমবঙ্গে ছৌ নাচ একটা খুব বিখ্যাত একটা ডান্সের ফর্ম, ফোক কালচারের মধ্যে পড়ে, একটা আদিবাসীদের ছৌ নাচ, রাইট? এই ছৌ নাচটা কী, ছৌ নাচের ইতিহাস কী, ছৌ নাচের এখন পরিস্থিতি কী, যারা ছৌ নৃত্য শিল্পী তারা কী, তারা সম্মান পাচ্ছে কি পাচ্ছে না, তাদের পরিস্থিতিটা কী, এই নিয়ে একটা ওভারঅল একটা আর্টিকেল লেখা হলো। এটা কিন্তু সাংস্কৃতিক ফিচার্স হলো, রাইট? বোঝাতে পারলাম। বা মেঘালয়ের জন্য, মেঘালয়তে একটা সম্প্রদায় আছে, সেই সম্প্রদায়কে বলা হচ্ছিলো খাসি সম্প্রদায়। খাসির মাংস নয়, খাসি সম্প্ররদায়। মেঘালয় কিন্তু খাসি পাহাড়ের উপকূলে তারা থাকে, রাইট? মানে আমি নিজে এই খাসি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে গিয়ে আমি প্রায় 4-5 দিন ছিলাম। আমার মানে আমি একজন ট্রাভেল সাংবাদিক হিসেবে যেহেতু কাজ করি, আমাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাই ঘুরতে হয়, রাইট? তো আমি একবারে মেঘালয়তে খাসি সম্প্রদায়ের ওপর একটা আর্টিকেল, একটি ফিচার বা প্রতিবেদন আমি তৈরি করেছিলাম। সেই জন্য আমি সেখানে 5-6 দিন ছিলাম তাদের কালচার নিয়ে। তো সেই খাসি সম্প্রদায়ের মানুষদের ইতিহাসটা কী, তাদের অনেকে খ্রিশ্চান ধর্ম গ্রহণ করেছে, খ্রিশ্চান ধর্মটা সেখানে কীভাবে এলো, ওকে, খাসি হিলগুলো এখন পরিস্থিতি কী, উন্নয়ন কেমন হয়েছে, রাইট? তারা কী চাইছে সরকারের থেকে, সেখানে বাইরের লোকরা জমি কিনতে পারে না, কেন কিনতে পারে না, রাইট? তো এই বিষয়গুলো নিয়ে একটা, যে তাদের কালচার, তাদের ভাষা, খাসিদের, খাসি মানুষদের ভাষা কী, এই বিষয়গুলো একটা আর্টিকেল আমি তৈরি করেছিলাম। সেটা কিন্তু অবশ্যই সাংস্কৃতিক ফিচারের মধ্যে পড়বে, রাইট? নেক্সট 6 নম্বর হচ্ছিল ভ্রমণ ফিচার। অজানা জগৎ সম্পর্কে মানুষ জানতে চায়। ভ্রমণকে কেন্দ্র করে যে সমস্ত ফিচার মানুষের জানার কৌতূহলের অবসান ঘটায়। ছবিসহ ভ্রমণের বর্ণময় লেখনই হলো ভ্রমণ ফিচার।
মানে আমি লাস্ট 3 বছর ধরে বিভিন্ন ভ্রমণ ফিচার্সের উপরে কাজ করছি, কখনো মিশরে, কখনো অস্ট্রেলিয়াতে, কখনো নিউজিল্যান্ডে, কখনো থাইল্যান্ডে, কখনো নেপালে, অলমোস্ট 17 দেশ আমি ঘুরে ফেলেছি এই ভ্রমণ সাংবাদিকতা করার জন্য। তো এটা আমার খুব মনের কাছের জায়গা। ভ্রমণ ফিচার্স কিন্তু অনেক বেশি তুমি কাব্যিক, অনেক বেশি কিন্তু নাটকীয়তা, অনেক বেশি ইমোশন দিয়ে তুমি কিন্তু লিখতে পারো। বা আমি যেহেতু একদম ক্যামেরার সামনে কথা বলি যেহেতু, তো সেটা কিন্তু সব ফিল করে বলি, রাইট? সেটা আমি লিখতে লাগে না, বাট আমাকে ফিল করে বলতে লাগে। ঠিক আছে, ভ্রমণ ফিচার। নাম্বার 7 হচ্ছে হলো ফটো ফিচার। ফটো ফিচার একটি বিষয়কে কেন্দ্র করে অনেকগুলি আলোকচিত্র অর্থপূর্ণভাবে সাজালে একটি কোল্যাজ তৈরি হয়। আলোকচিত্রের মধ্যে দিয়ে পরিবেশিত বিষয়টির তাৎপর্য আমরা উপলব্ধি করতে পারি। মানে তুমি যদি কোনো এক্সিবিশনে যাও, অনেক সময় দেখা যায় কন্টিনিউটি, মানে পরপর কতগুলো ছবি একটা সমাজের একটি মেসেজ দিচ্ছে। মানে আমাদের সমাজে নারীদের ওপর যে অত্যাচার হয়, ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, রাইট, ঘরের মধ্যে অত্যাচার করা হচ্ছে, সে নারীদের অত্যাচার নিয়ে, তাদের আর্তনাদ নিয়ে, তাদের কথা নিয়ে বেশ কিছু ছবি পরপর সাজিয়ে একটা কিন্তু মানে আমরা ফটো ফিচার তৈরি করতে পারি, যেখানে মেসেজটা হচ্ছে হলো যে মেয়েদের ওপর, নারীদের ওপরে অত্যাচার, রাইট? এই হয়ে গেল ফটো ফিচার। নেক্সট নাম্বার 8 হচ্ছে হলো বিজ্ঞান ফিচার বা সায়েন্স ফিচার। বিজ্ঞানের নতুন উপলব্ধি, চিন্তাভাবনার বিবরণের সঙ্গে যুক্ত বিষয়কে কেন্দ্র করে এই ফিচারটি লেখা হয়ে থাকে, রাইট? এটা 8 হলো। 9 নম্বর সাহিত্যমূলক ফিচার। সাহিত্যের সঙ্গে যুক্ত ফিচারকে সাহিত্যমূলক ফিচার বলা হয়ে থাকে। এর ফলে পাঠক নতুন তথ্য সম্পর্কে জানে ও বড় বড় সাহিত্যিকদের সঙ্গে পরিচিতি তার ঘটে, রাইট? এটা হয়ে গেল কি আমাদের, এটা হচ্ছে আমাদের সাহিত্য ফিচার। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে 9 ফিচার, তার পদ্ধতি, ফিচারের মোটামুটি ব্যাপারটা যেটা বুঝলে যে সংবাদ এবং ফিচারের মধ্যে পার্থক্যটি। সংবাদ এবং স্ট্রেট ফরওয়ার্ড, যা ঘটেছে সেটাই বলে দিলাম। কিন্তু ফিচার অনেক তথ্যপূর্ণ, রিসার্চপূর্ণ, ইনফরমেশনপূর্ণ, সেটা কল্পনা থাকতে পারে, আবেগ থাকবে, নাটকীয়তা থাকবে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু কোনো মানে প্রবন্ধ নয় যে তুমি কিন্তু উপন্যাস লিখছো না, রাইট, নিউজ লিখছো। এবার বলি হচ্ছিলো কোন পত্রিকাটা তুমি পড়লে ফিচার লেখাটা তুমি ভালো করে শিখতে পারবে। আচ্ছা, তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই। দেখো, আমি লাস্ট 11 ধরে, 10-11 ধরে আমি নিজের সাংবাদিকতার পেশার সঙ্গে যুক্ত, কলকাতার প্রচুর বড় বড় স্যাটেলাইট চ্যানেলে আমি নিজে মেইন স্ট্রিম সাংবাদিক হিসেবে কাজ করেছি, এবং আমি মাস কমিউনিকেশন জার্নালিজম পড়েছি অস্ট্রেলিয়ার সিডনি শহরের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে, রাইট? তো বুঝতেই পারছো যে এক্সপিরিয়েন্স অনেক, এবং আমি আমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি জার্নালিজম পড়াই, রাইট? মানে কলকাতা ইউনিভার্সিটি বা আমাদের স্টেট ইউনিভার্সিটি মানে বারাসাত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের পড়াই আমি। তোমাদের মধ্যে কেউ যদি মনে করো যে পার্সোনালি আমার কাছে পড়তে চাও কলেজের পড়াশোনা, সেটা তুমি কিন্তু আমার কাছে পড়তে পারো। আমার কাছে পড়ার সবচেয়ে সুবিধা বা অ্যাডভান্টেজটা হচ্ছে হলো, টিভি খুলে তুমি যত নতুন নতুন মুখ দেখো বিগত 5-6 তার 50% আমার প্রাক্তন ছাত্রছাত্রী। মানে টিভিতে যারা খবর পড়ে, টিভিতে অ্যাঙ্কারিং করে, টিভিতে রিপোর্টিং করে, তাদের একটা হিউজ স্টুডেন্ট, 100 কিন্তু বিগত 8-9 আমি পড়িয়ে চ্যানেলে চাকরি দিয়েছি। কারণটা হচ্ছিলো, আমি নিজেই তো চ্যানেলের সঙ্গে যুক্ত ওতপ্রোতভাবে, এই মুহূর্তে কলকাতা টেলিভিশন চ্যানেলে কী চলছে সেটা আমার থেকে ভালো অনেকেই জানে না, রাইট? তাই আমার স্টুডেন্টরা ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ পায় চাকরি পাওয়ার ক্ষেত্রে। কারণ তোমাদের ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, কলেজটা যেদিনকে কমপ্লিট হয়ে যাবে, কলেজ তোমাকে বলবে তোমার সার্টিফিকেট দিয়ে দিয়েছি, এবার যাও ভাই তুমি গিয়ে খুঁটে খাও। এবার কিন্তু একটা 20 মেয়ের পক্ষে, 21 ছেলের পক্ষে কিন্তু এই রাস্তায় গিয়ে দুয়ারে দুয়ারে ঘোরা সোজা সম্ভব হয় না, স্যার আমাকে চাকরি দিন, চাকরি দিন, চাকরি দিন, ইট ইজ নট পসিবল। কেউ তোমাকে ওইভাবে চাকরি দেবে না, কারণ তুমি প্র্যাকটিক্যাল কাজটা জানো না। চ্যানেল তাকেই কাজ দেবে যে প্র্যাকটিক্যালি কাজটা পারে, মানে নিউজ রিডিং পারে, তুমি কী করে খবর বলবে? নমস্কার, আমি বিশাল, আপনারা দেখছেন Zee 24 সবার আগে দেখে নেবো এই মুহূর্তের হেডলাইন্স, কী করে খবরটা বলবে? নাম্বার 2, কী করে লাইভ রিপোর্টিং করবে? নাম্বার 3, কী করে তুমি অ্যাঙ্কারিং করবে? কী করে তুমি নিউজ চ্যানেলের স্ক্রিপ্ট লিখবে? এইগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কলেজে শেখানো হয় না, বা প্রাইভেট টিচাররাও শেখায় না। কারণ প্রাইভেট টিচাররা কেন শেখায় না, তারা নিজেরই চ্যানেলে চাকরি করিয়ে তোমার কোথা থেকে শেখাবে? তাকে এটা বোঝার জন্য রকিং সাইন্স নেই। যেই স্যার নিজে ইন্ডিয়া টিমে খেলেনি, সে তোমাকে কী করে ইন্ডিয়া টিমের প্রস্তুতি নিয়ে যাবে? মানে এটা বোঝার জন্য কোনো গবেষণা করার দরকার নেই, সিম্পল বুদ্ধি থাকলে নিজে বুঝতে পারছো। তাই শুধু নোটস পড়ে সাংবাদিক, নিউজ অ্যাঙ্কার হওয়া যায় না। হাজার হাজার ছেলে মেয়ে সাংবাদিকতার করবে বলে স্বপ্ন নিয়ে জার্নালিজম নিয়ে পড়ে, কিন্তু তাদের স্বপ্নটা কিন্তু ভেঙে যায় কলেজে ওঠার পর, কলেজ পাশ করার পরে, কলেজ ইউনিভার্সিটি পাশ করার পর তারা কিন্তু না কলেজ থেকে সহযোগিতা পায়, বা তোমার থেকে যে 3 ধরে যেই স্যারকে 700-800-1000 তুমি ফিস দিয়েছো, সেও কিন্তু জাস্ট মুখ ফিরিয়ে নেয়, তোমাকে কাজের সহযোগিতা করে না। আমার কাছে হাজার হাজার এক্সাম্পল রয়েছে, মানে অন্য স্যারের কাছে 3-4 পড়েছে, তারপর আমার কাছে এসছে,
সে বলছে আমি তাকে বললাম আমি চাকরি করতে চাই, সে বলছে আমি কোথা থেকে চাকরি দেবো, তুই নিজে চেষ্টা করে দেখ। আর যেটা বললাম না, 20-21 বছরের ছেলেমেয়ের পক্ষে নিজে চেষ্টা করে চাকরি পাওয়া যায় না, তোমার দরকার একটা আমার মতন একজন হেল্পিং হ্যান্ড, একটা দাদা স্যার, একটা গডফাদার ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকটি ছেলেমেয়ে যারা নিউজ চ্যানেলে চাকরি পায়, প্রত্যেকটি ছেলেমেয়ে এই কোনো কন্ট্যাক্টসের মাধ্যমেই চ্যানেলে যায়। দেবে খেয়াল করে দেবে কোনো নিউজ চ্যানেলে কিন্তু কোনো লোক নিচ্ছি আসনগুলো বিজ্ঞাপন দেয় না। কেন দেয় না? কারণ বিজ্ঞাপন দিয়ে যারা যাবে তারা কাজ পারে না, তো তাদেরকেই ওরা নেয় যারা কাজটা পারে। এবং কাজ কারা পারে? যারা প্রফেশনালি ট্রেনিং নিয়ে তারা যায়। তাই তোমরা যারা মনে করছো যে প্র্যাকটিক থিওরিটা আমার কাছে শিখবে, তুমি স্টেট ইউনিভার্সিটি পড়ো বা কলকাতা, মানে কলকাতা সিউতে পড়ো, কোনো কলেজে পড়ছো, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি আমার কাছে ভর্তি হতে পারো। প্লাস তুমি যদি মনে করো কলেজ পাশ হয়ে গেছে বা চাকরি পেতে হবে, একটু নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, রিপোর্টিং প্র্যাকটিক্যালটা শিখে নিয়ে চাকরিতে ঢুকবো, তুমি আমার কাছে যোগাযোগ করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, একদম হাতে কলমে রেডি করে দিই তোমাকে, একদম ইন্ডাস্ট্রি অব্দি পৌঁছে দেয় আমার রেসপন্সিবিলিটি। মানে চাকরিটা হচ্ছে আমার কাছে 1-2-3 কেস। মানে তুমি যদি কোনো আমার সেন্টারে আসো, আমার ক্লাসে আসো, তুমি দেখবে টিভি খুলে তুমি যাদেরকে দেখছো, যারা তোমার স্যার বা ম্যাডাম, সে হয়তো 5 বছর, 6 বছর, 7 বছর থেকে আমার কাছে পড়াশোনা করে গেছে। মানে এটা কোনো গল্প কথা নয়, এটা বাস্তব কথা, বানিয়েও বলছি না, রিয়েলিটি, রিয়েলিস্টিক গ্রাউন্ডে তোমাকে দাঁড়িয়ে বলছি। এখানে আসলে তোমাকে আমি এরকম 500টা ছেলেমেয়ের ছবি দেখিয়ে দেবো যারা আজকে বড়ো বড়ো তাবড়তাবো স্যাটেলাইট চ্যানেলের মানে মাথা হয়ে বসে আছে, 5-7 বছর আগে আমার প্রাক্তন স্টুডেন্ট ছিল তারা, রাইট? তো বিষয়টা হচ্ছিলো তোমাকে থিওরিটা প্রপারলি জানতে হবে, প্র্যাকটিক্যালটা প্রপারলি শিখতে হবে, এবং সঠিক কনটেক্সট লাগবে যে কোন চ্যানেলে কখন লোকজন নেওয়া হচ্ছে। সেটা কিন্তু কলেজের শুধু পড়াশোনার উপর নির্ভরশীল হয়ে বা শুধু প্রাইভেট টিচার যে নিজেই কোনো দিন চ্যানেলে চাকরি করেনি তার পাল্লায় পড়ে কিন্তু শেখা সম্ভব হয় না। তো যদি চাও আমাকে ফোন করো, আই উইল ট্রাই টু হেল্প মাই বেস্ট, রাইট? তো এই ফিচার ছিল ওভারঅল বিষয়। এবং কোন পত্রিকাটা পড়ে তুমি ফিচার শিখবে, রাইট? আমার মত অনুযায়ী শুধু নয়, এটা ইন্ডাস্ট্রির তুমি যে কোনো সাংবাদিকদের জিজ্ঞেস করো তারাই তোমাদেরকে বলবে, তুমি যদি এক্স্যাক্টলি স্টাইল অফ রাইটিং শিখতে চাও, এই সময় ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট পত্রিকা হচ্ছে হলো এই সময় পত্রিকা, রাইট? মানে তুমি চলে যাও একেবারে স্টেশনে, স্টেশনে দেখবে এই সময় পত্রিকাটা সকালে বিক্রি হয়, একটা এই সময় পত্রিকা কিনে নাও। প্রত্যেক সপ্তাহে চেষ্টা করো 1-2টি এই সময় পত্রিকা পড়তে। তুমি ফিচার লেখা স্টাইল, নতুনত্ব লেখা স্টাইলটা তুমি কিন্তু অনায়াসে ধরতে পারবে বা বুঝতে পারবে। আমি বলছি না যে আনন্দবাজার পড়ো না, আজকাল পড়ো না, অবশ্যই কোন আজকে তুমি এই সময় পড়লে পরের সপ্তাহে তুমি আনন্দবাজার পত্রিকাটা পড়লে ঘুরিয়ে ফিরিয়ে পড়ো, কিন্তু এই সময় পত্রিকাটা লেখার স্টাইলটা খুব ইউনিক। তাই বলছি যদি ফিচার লেখা আরও ভালো করে শিখতে চাও তাহলে দেখো সংবাদপত্রের থেকে ভালো বই হয় না, একদম চলে যাও এই সময় পত্রিকাটা কিনে নাও, 2-3টে দিনের এই সময় পত্রিকা জোগাড় করে পুরো আগা থেকে বাস্তলা পড়ে গেলো, ফিচার লেখা তুমি কিন্তু অনায়াসে শিখে যাবে। তো স্টুডেন্টস, বন্ধুরা, ভাইয়েরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লাগলো জানিও, কোনো কমেন্টস থাকলে করতে পারো, চাইলে ফোন করতে পারো যদি কোনো সহযোগিতা চাই, চাও যদি আই উইল হেল্প মাই বেস্ট। দেখো এরপর ইন্টারেস্টিং টপিকে, এবং মানে কী বলবো তোমাদের, যারা জার্নালিজম রিলেটেড এবং নিউজ রিডিং অ্যাঙ্কারিংয়ের ভিডিও চাইছো, ভিডিও দেখতে চাও, মানে নিয়মিত পেতে চাও, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো এই চ্যানেলে কিন্তু ভিডিও দিয়ে থাকি প্রতিনিয়ত। দেখো পর ইন্টারেস্টিং টপিক, তাদের কাছে গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।